রাস্তা তো তোমরা অনেকেই দেখেছো কিন্তু আজ আমি এমন কিছু রাস্তা দেখাবো যেইগুলো প্রথমবার গেলে সে ভুলে যাবে যে আমি কোনটা দিয়ে যাব এইটা দিয়ে যাব না ওইটা দিয়ে যাব। নাম্বার টেন নানপু ব্রিজ এটি চীনে সাংহাই নামে একটি জায়গা আছে যেখানে অবস্থিত এবং এটি একটি থ্রি ওয়ে ব্রিজ মানে তিন জায়গা থেকে গাড়ি আসে আর যায় এই ব্রিজটিকে উপর থেকে দেখতে খুবই সুন্দর লাগে নাম্বার নাইন ফোর লেভেল ইন্টারচেঞ্জ এটা আমেরিকা লস এঞ্জেলে অবস্থিত এটাই পৃথিবীর প্রথম স্ট্যাক ইন্টারচেঞ্জ যেখান থেকে চার দিক থেকে গাড়ি আসা যাওয়া করে নাম্বার এইট দুবাই ক্রস রোডস এখান থেকে তুমি দুবাইয়ের যে কোনো স্থানে যেতে পারবে এবং দুবাইয়ের যে কোনো স্থান থেকে তুমি এখানে আসতে পারবে এটা দুবাইয়ের সব থেকে লম্বা মধ্যে একটি এবং এখানে গাড়ি করে নাম্বার সেভেন ইন্টারচেঞ্জ এটা আমেরিকার ভার্জেনিয়া শহরে অবস্থিত এবং প্রতিদিন প্রায় সাড়ে তিন লাখের মতো গাড়ি আসা যাওয়া করে এটা আমেরিকার সবচেয়ে বড় ইন্টারচেঞ্জ যেটা বানাতে কমসে 800 কম আটশো মিলিয়ন ডলার খরচ হয়েছিল নাম্বার সিক্স কাথিপাড়া জাংশন যেটি ভারতের চেন্নাই অবস্থিত এবং এর ডিজাইন এত সিম্পল যে কি বলবো যার কাজ পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি এখনো কাজ চলছে যেখানে মেট্রো চলার পরিকল্পনা করা হচ্ছে এবং ব্রিজটিকে আরো বাড়ানোর কথা ভাবা হচ্ছে ইন্টারচেঞ্জ এটা চীনের সবচেয়ে সুন্দর ইন্টারচেঞ্জ যেখানে একটা ওভারব্রিজের উপর আরেকটা ওভার বানানো হয়েছে এবং দুটি মেন হাই রোড আছে যেগুলি পাহাড়ের ভিতর দিকে ঢুকে শহরের দিকে প্রবেশ করেছে আর ভুল করেও যদি তুমি এখানে ভুল রাস্তা ধরে ফেলো তাহলে কমসে কম কুড়ি থেকে পঁচিশ কিলোমিটার অবধি ইউটার্ন নেওয়ার সুযোগ পাবে না নাম্বার ফোর ওয়া মাসাকি ইন্টারচেঞ্জ যেটি জাপানে অবস্থিত যেখানে ওসাকা শহরের প্রচুর রাস্তা এই ইন্টারচেঞ্জে মিলিত হয়েছে এবং এই ইন্টারচেঞ্জে অ্যাক্সিডেন্টের পরিমাণ প্রচুর বেশি নাম্বার থ্রি সাঙ্গামাইরা হাইওয়ে টানেল ইন্টারচেঞ্জ এটি জাপানে অবস্থিত এবং এখানে যতগুলি রাস্তা আছে সব টানেল দিয়ে আসে মানে যতগুলো রাস্তা তোমরা দেখতে পাচ্ছ টানেল দিয়ে আসে আর টানেল দিয়ে যায় এই রাস্তাটি উপর থেকে দেখলে সব রাস্তা তোমাকে কনফিউজ করে দেবে যে কোনটা দিকে যাব নাম্বার টু মার্কোয়েট ইন্টারচেঞ্জ যেটা ইউএসএ অবস্থিত এবং এই ইন্টারচেঞ্জের রাস্তাগুলি এত চওড়া যে এখানে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা খুবই কম নাম্বার ওয়ান জাজ হ্যারি পেগাসান ইন্টারচেঞ্জ এটি আমেরিকার লস এঞ্জেলে অবস্থিত যদি ভুল করে ভুল রাস্তা ধরে ফেলো তাহলে কমসে কম অনেক কিলোমিটার পর্যন্ত যেতে হবে নচেত তোমরা ইউট্রান পাবে না আর এটা আমেরিকার সবচেয়ে লম্বা চওড়া এবং সব থেকে ব্যয়বহুল একটা ইন্টারচেঞ্জ এই ছিল পৃথিবীর টপ টেন মোস্ট কমপ্লেক্স রোড ইন দ্য ওয়ার্ল্ড এতগুলো রোডের মধ্যে কোন রোডটা তোমাদের সব থেকে ভালো লেগেছে সেটা আমাকে কমেন্টে জানিও আর ভিডিওটা কেমন হয়েছে সেটাও কমেন্টে জানিও আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো শেয়ার করো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ঘন্টাটা ওই বেল ঘন্টাটা টিপে দিও নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই